সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য। আজকে আপনাদের মধ্য থেকে একজন কমেন্ট করেছিল পরিবেশের কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের উপর একটি ডেমো ক্লাস দিতে। আমি সেটা দেওয়ারই চেষ্টা করছি। ডেমো ক্লাসটি শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি, কিন্তু আমার খুব জল তেষ্টা পেয়েছে। কেউ আমাকে এক বোতল জল দাও তো। দাঁড়াও, জলটা খেয়ে নিই। আচ্ছা, তোমরা সবাই জল খাও তো? আমি এর আগের দিন বুঝিয়েছিলাম তোমাদের জল আমাদের শরীরের জন্য ঠিক কতটা প্রয়োজন। সবাই কিন্তু প্রতিদিন 3 থেকে 4 লিটার অবশ্যই জল খাবে, প্রয়োজনে 5 লিটারও খাবে, কেমন? আচ্ছা, আমি জল খেলাম তাই তো? এই যে আমার হাতে জল আছে, এই জলটা কেমন পদার্থ বলতে পারবে, বা কেমন জলটা? হ্যাঁ, ঠিক বলছো, জলটা হচ্ছে তরল তাই তো? কারণ এটাকে যে পাত্রে ঢালবো সেটা সে পাত্রেরই আকার নিয়ে নেবে, তাই না? আচ্ছা, এবার একটু ভেবে বলো তো, তোমরা সবাই ফ্রিজ চেনো তো? এই জলটাকে যদি একটা পাত্রে আমরা ফ্রিজের ভেতর ভরে দিই, তারপর অনেকক্ষণ পর বার করি, তাহলে কী হবে জলটা বলো বলো? হ্যাঁ, বেশ বলেছো, তাহলে জলটা কী হয়ে যাবে? বরফ হয়ে যাবে তাই তো? তাহলে জলটা প্রথমে কী ছিল, কেমন ছিল? তরল ছিল, এখন কী হয়ে গেল? বরফ হয়ে গেল। দিয়ে কেমন হয়ে গেছে বরফটা, কেমন তরলের মতো? আর এটাকে যদি আমরা একটা বাটিতে ঢালি, তাহলে কি এটা বাটির মতো আকার নিয়ে নেবে? আর নেবে না, এক জায়গাতেই থাকবে। হ্যাঁ, বরফটা হচ্ছে কী তাহলে? কঠিন পদার্থ তাই তো? তাহলে দেখো, জলটা তরল ছিল, তারপর হয়ে গেল কঠিন। আচ্ছা, এবার বলো তো, জলটাকে যদি আমি ফ্রিজে না ভরে, মানে কঠিন বরফ না করে, যদি একটা পাত্রে রাখতাম এবং তারপর আগুন দিয়ে এটাকে গরম করতাম, তাহলে কি হতো বলতে পারবে? জলটা গরম হয়ে যেত, ঠিকই বলেছো। যদি অনেকক্ষণ গরম করতাম তাহলে কি হতো বলো বলো, একটু ভেবে বলো, আলোচনা করো। হ্যাঁ মোনালিসা, ঠিক বলেছো, তাহলে জলটা যখন গরম হয়ে গিয়ে ফুটতো, তখন কি হতো? ধোঁয়া বেরোতো তাই তো? তুমি লক্ষ্য করেছো এটা? বাহ, খুব ভালো লক্ষ্য করেছো। আর একটা দেখবে, জলটা কিন্তু তখন যে পরিমাণ আমরা জল দিয়েছিলাম সেই পরিমাণের থেকে কিন্তু কমে যেত জলটা। কেন কমে যেত জানো? ওই যে তোমাদের বন্ধু মোনালিসা বলল যে ধোঁয়া হয়ে যেত, এই ধোঁয়াটা হচ্ছে আসলে বাষ্প। বাষ্প হয়ে জলটা কমে যেত, যে পরিমাণ ছিল তার থেকে কমে যেত, তাই না? আচ্ছা বলো তো, এই বাষ্পটাকে কি আমরা দেখতে পাই? শুধু ধোঁয়াটা দেখতে পাই, কিন্তু ধোঁয়ার ভেতরে যে জলটা চলে যাচ্ছে সেই জলটাকে কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এই যে বাষ্প, এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় গ্যাসীয় পদার্থ। ধরো, আচ্ছা বলো তো, আমরা প্রশ্বাস গ্রহণ করি না ত্যাগ করি বলো বলো? ঠিক বলেছো, আমরা প্রশ্বাস গ্রহণ করি, আর ত্যাগ কোনটা করি? বাহ, এই তো, তোমরা সবাই খুব সুন্দর উত্তর দিচ্ছ। আমরা নিঃশ্বাস ত্যাগ করি তাই তো? আচ্ছা, আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এই যে কিসের জন্য নিই, কী দিয়ে নিই বলো? কি আছে আমাদের বাতাসের মধ্যে বলো বলো? গাছ থেকে আমরা কি পাই বলেছিলাম বলো বলো? এই তো, তোমাদের তো দেখছি সব মনে আছে, অক্সিজেন পাই তাই তো? এই অক্সিজেন আমরা কি করি? গ্রহণ করি, যেটাকে আমরা বলি বাহ প্রশ্বাস। আর আমরা কি ত্যাগ করি? বাহ, নিঃশ্বাস ত্যাগ করি। কিন্তু সেটা কি অক্সিজেন? না না, ঠিক, ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাই তো? আমরা অক্সিজেন গ্রহণ করি অর্থাৎ প্রশ্বাস, আর যেটা ত্যাগ করি নিঃশ্বাস, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এই যে অক্সিজেনটা আমরা দেখতে পাই না, এটাকে আমরা বলি গ্যাসীয় পদার্থ। কি বলি? গ্যাসীয় পদার্থ তাই তো?
আচ্ছা বলো তো, আর কি চোখে দেখতে পায় না? উদাহরণ দাও দেখি, বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, আমরা যে রান্না করি গ্যাস দিয়ে, সিলিন্ডারে যে গ্যাস থাকে সেই গ্যাসটা কিন্তু আমরা দেখতে পাই না। হ্যাঁ কিন্তু আমরা তার গন্ধ পাই, তাই তো? গ্যাসের গন্ধ পাই তো? হ্যাঁ, এই তো, এই জন্যই ওর নাম হয়ে গেছে কি, গ্যাসীয় পদার্থ। তাহলে বলো তো আজকে আমরা কটা জিনিসের নাম জানলাম, একটু আলোচনা করে বলো। প্রথমে কি দিয়ে শুরু হয়েছিল? একদম, আমার জল তেষ্টা পেয়েছিল তাই জল দিয়ে শুরু করেছিলাম। জলটা কেমন পদার্থ ছিল? তরল পদার্থ। তারপর জলটাকে আমরা কি করলাম, মনে মনে ভাবলাম যে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে কি হয়ে গেল জলটা? বরফ হয়ে গেল। এই বরফটা কি? ঠিক বলেছো, কঠিন পদার্থ, তাই তো? আচ্ছা কঠিন পদার্থ আর কয়েকটা উদাহরণ দাও তো, বলো বলো। এখানেই আছে আমাদের শ্রেণীকক্ষের মধ্যে, বলো বলো। হ্যাঁ, এই যে তোমরা বেঞ্চের উপর বসে আছো, এটাও কিন্তু কঠিন পদার্থ, তাই না? এটা কি জলের মতো, নাকি দেখতে পাচ্ছ না গ্যাসীয় পদার্থের মতো? কঠিন। এই যে আমার হাতে, এই যে বাম হাতে দেখো আমার ডাস্টারটা আছে, এটাও কি কঠিন পদার্থ, তাই না? বাহ, তারপরে কি হলো? আমরা এই যে জল, তরল পদার্থকে, তাকে কি বললাম, যে উনুনে যদি রাখি এবং গরম করি তাহলে কি হবে, যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেটা আস্তে আস্তে কমে যাবে, তাই তো? এবং সেটা কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তাই সেটাকে আমরা কি বলবো, গ্যাসীয় পদার্থ। আর একটা কি জিনিস জানলাম না, আমরা যে এই যে অক্সিজেন গ্রহণ করি, হ্যাঁ এই যে, আর কার্বন ডাইঅক্সাইড আমরা কি করি, নির্গত করি, তাই তো, বা ত্যাগ করি। এইগুলো আমরা কিন্তু দেখতে পাই না। দেখতে পাই কি? দেখতে পাই না। তাই এগুলো কি হয়ে গেল, এগুলো হয়ে গেল গ্যাসীয় পদার্থ। তাহলে আজকে আমরা তিনটে পদার্থ সম্পর্কে জানলাম, তরল পদার্থ, কঠিন পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। আজ তাহলে এই পর্যন্তই থাক, অন্য দিন আমরা আবার অন্য কিছু সম্পর্কে জানবো। আজ তাহলে আসি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক এবং শেয়ার করবেন। সকলকে অনেক ধন্যবাদ।